শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইমরান আলী, রায়বক্স মন্ডল, খাতুন, বাড়ি পাইকপাড়া, বাড়ি নির্বাচন আমি ক্লাস টেনে ছাত্র, 71-এর SSC পরীক্ষার্থী ছিলাম, আর যেটা দেশ আইনের পরে 72-এর এপ্রিলে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তারপরে আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? হচ্ছে যে 66 স্কুলে রে হাফ প্যান্ট পরা অবস্থায় তখন আমার জাতীয় নেতা কামরুজ্জামান সাহেব আর ওই নাজমুল্লাহ সরকার তখন MNA ছিলেন 70-এর নির্বাচনে, ওনারা চৌরাশির পরে পাউডিয়া বসে থাকবে, কারণ সব দেখা করতে আসতো। 69 সালে বাবা হাই স্কুল মাঠে যখন জনসভা করতে আসলেন তখন আমার হাই স্কুলেরই ফার্স্ট বয়স এবং ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন পাস করে একটা ছেলে, পরে কল্যাণ বিদ্যুতের ডাইরেক্টর ছিলেন আয়োজন হল, ওই নাওয়াইলে গেল হানা ভাই জিন্দাবাদ করতেন, তখন দেখছি ওই লোক আমাদের এই লোকের কতদিন দেখছি, তাই না? তখন জাতীয় নেতারা এভাবে কষ্ট করে ইয়ে করছে যে 71-এর নির্বাচনের সময় আমি পোলিং এজেন্ট ছিলাম, এটা হওয়ার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, ওই স্কুলে মিছিল হচ্ছে তোমার আমার ঠিকানা পদ্মভাগ্য যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এইসব স্লোগান আমার বন্ধু বান্ধব দিত, ওর সাথে আমরা দিতাম ওর থেকেই। তারপর 70-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধু 60 বর্ষের ভাষণে যখন ভাষণটা বেতারে দেওয়ার কথা দিল না কেউ, তখন ভাষণটা শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পরের দিন 8-ই মার্চ সকালবেলা বাংলাদেশ তখন পাকিস্তান বেতার ঢাকা কেন্দ্র থেকে ভাষণটা প্রসারিত হয়, শোনার পর তো যে বঙ্গবন্ধু হুকুম দিয়ে দিয়েছে, আমি যদি আর হুকুম দেবো না পারি তোমরা তার ইয়েতে। তা আমার লালপুরতলের সবচেয়ে বড় প্রথম যুদ্ধক্ষেত্র ময়না যুদ্ধ, এটাতে আমার যাওয়ার সৌভাগ্য নেই, যেহেতু আমার থানা থেকে আবার পূর্ব উত্তর কর্নারে ময়না, সেখানে আমরা এদিক থেকে যেতে পারি নাই। তাছাড়া পরবর্তী পর্যায়ে গেছি, যাই হোক আমাদের পুরাবাবু মিলের নিরাপত্তা রক্ষী ছিলেন, উনি আনসারের, উনি আমাকে নিয়ে গেলেন ইন্ডিয়ার যে ভর্তি করালেন শাহরামপুর রিক্রুটিং ক্যাম্প, দায়িত্ব ছিলেন বড়াই গ্রামের MP সালাম সাহেব, তো উনি ওখানে ভর্তি করলেন। পরে আমার MPS ছিলেন জিল্লুর রহমান সাহেব, উনিও দুজনেই দায়িত্ব ছিলেন। এখানে 1 মাসের পরে আমরা চলে গেলাম প্রত্যেকটা জেলার গ্রেটার ডিস্ট্রিক্টের একটা ইয়ুথ ক্যাম্প ছিল, সেই ইয়ুথ ক্যাম্প আসছে আমাদের কাছে জেলার পানিফিয়া রায়নগর থানার, ওখানে গেল, ওখানকার দায়িত্ব ছিলেন আমার MP আব্দুল হাদি, পরে জাতীয় পার্টির মেয়র হয়েছিলেন।
ওখানে 15-20 ট্রেনিংয়ের পর হাই ট্রেনিংয়ে চলে যাই যাতে বিহারে পাঠায়। বিহারের জায়গা সংকুলন না হয় বিহারের আমরা বরণী জংশন থেকে আবার ওখানে ব্যাক করি শিলিগুড়িতে আসি। শিলিগুড়িতে আসি, শিলিগুড়ি পানিঘাটা নামক স্থানে চা বাগানের মধ্যে আমাদের হায়ার ট্রেনিং হয়। একই দিন হায়ার ট্রেনিং শেষে আমরা দেশের পথে রওনা দিই। দেওয়ার পথে আমাদের রায়গঞ্জ মানে যেটা বর্তমান দিনাজপুর জেলা, গ্রেটার দিনাজপুরের বিভাগ ভাগের বাংলাদেশের অংশে দিনাজপুর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দিনাজপুর, আর ভারতের অংশে যে দিনাজপুর এটা পশ্চিম দিনাজপুরের ওর হেডকোয়ার্টার বালুগঞ্জ। বালুগঞ্জের পাশে রায়গঞ্জ ক্যাম্পে নিয়ে আসলো। এখানে একটু হল্ট করার পরে আমরা চলে আসলাম সপ্তম সেক্টর। তো তখন আমাদের সেক্টর হেডকোয়ার্টার ছিল তরঙ্গপুর। তরঙ্গপুর এসে আমাদের গ্রুপে ভাগ করে আমার গ্রুপের নাম্বার পড়লো 340। অস্ত্র দিল আমাকে। আমার ভাগে পড়ছিল 303 রাইফেল, কারো ভাগে এসএলআর পড়ছিল, কারো ভাগে স্টেম গান ছিল। ওখান থেকে আমার এক গ্রুপ লিডার হলেন খন্দকার ইমরান, মারা গেছেন। ডেপুটি লিডার ছিল মজাহর হোসেন নবীনগরের। আমি সবাই তালিকাতে আমি সর্বশেষ, 14 জনের ব্যাচে সর্বশেষ আমি ছিলাম। তো আসলাম কাজীপুরা অপারেশন ক্যাম্পে। তখন তার ইনচার্জ ছিলেন রাজশাহী ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুর রশিদ, পরবর্তী পর্যায়ে কর্নেল আব্দুর রশিদ, যিনি যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া। ওখানে হল্ট করার পরে ওখান থেকে আমরা দেশের পথে আসলাম। আমরা দুরদুরি, আমাদের এই আমার ইউনিয়নের নাম দুরদুরি। এই দুরদুরি হচ্ছে মানে মুক্ত অঞ্চল। আমরা দুরদুরি হয়ে ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়া থেকে এসে দুরদুরির অবস্থা ফার্স্ট সেন্টার দুরদুরিয়ার, দ্বিতীয় সেন্টার রাধাকান্তপুর মুক্তাঞ্চল। তাই সেখানে থাকলো, থাকার পরে রাধাকান্তপুরে, রাধাকান্তপুর থেকে তখন আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় অপারেশন যাই। গোপালপুর এবং ঈশ্বরদী এই দুই স্টেশনের মাঝখানে অ্যাডিবার একটা ব্রিজ ছিল। অ্যাডিবার ব্রিজে অপারেশন, রাধাকার ক্যাম্প ছিল, ব্রিজটা পাহাড়ে যেত। তা আমরা গিয়ে ওখানে বসার পরেই ইতিমধ্যে ট্রেন একটা আসছিল। তা আমরা তখন তো নিশ্চয়ই আর তেমন ইয়াও নেই যে কোনো মতো সব সড়কে অবস্থান করি। ট্রেন পার হয়ে গেল, তারপরে ফায়ার ওপেন করলাম। ফায়ার ওপেন করার পরে আমরা ওই ওরা ফায়ার ওপেন দেখি পলাশে নিয়ে গেলাম। রাইফেল দেওয়ার আমরা দুই তিনটা রাইফেল দিলাম, আর কাউকে পাইনি কেউ খুঁজি। আমরা চলে আসলাম গরিবপুরে। আমাদেরকে বলা হয় তো গেরিলা বাহিনী। আমাদের কাজ আসল হিট অ্যান্ড রান, হিট করি এবং চলে আসবো। গরিব রাশি গাঁ মানে ইয়ে করতে পারে, তখন আমরা নিরাপদ সেন্টার হিসেবে গরিবের নিচে পর্দা, পর্দার মাঝখানে একটা গ্রাম ছিল নাম কাইমারেশ্বর, সেখানে অবস্থান গ্রহণ করি। এবং যাওয়ার পথে এক হাঁটু মানে এক কাছাকের কাদা মানে পাওয়ার ডিবি দেয় যাই গেলাম। পরে সকালে দিনেরবেলা দেখছি যে গরিবের পাকা আর্মির লোকের আসছে, বাড়িঘর পড়াচ্ছে, চালাচ্ছে, একজন সৈন্য দেখলাম। এক দুই দিন থাকার পরে আমি আসলাম, আসি রাজপুর বাজারে। ফিশ কমিটির মেম্বার আমার এলাকার লোক আশ্রম করলো, তার ছেলে কাজ আমাদের সমসাময়িক এক কোয়ার সিনিয়র, ওকে ওরা করে উঠলাম। ওঠার পরে ওকে সাথে কিনে নিয়ে লালপুর থানার কাছে দিয়ে রেখিটা যেটা রেখি করা দেখার টেকা সারি ও বর্ণনা দিল, এখানে আসে এখানে আসে। আমি একটা রাস্তা, এই যে বিল এই রাস্তা বিল এই রাস্তা লালপুর থেকে একটা আমার ওই ওই লাইনে বাঘা লাইনে এটা পার করে দিল। তারপরে আমি সেরে আসলাম। এই গেল প্রথম। দ্বিতীয় কারণ হলো যে এইখানে বিলবাড়ি সাহেব মানে নীলকুঠি ছিল, আমাদের এই ইউনিয়নটা আগে বিলবাড়ির অধীনে ছিল। তখন এলাকার ক্যাম্প ছিল, বিভিন্ন গ্রুপ আসি আমরা একসাথে মোর দেন 200 আসি। রোজ একটা দিয়ে গোলাগুলি শুরু করলো। গোলাগুলি শুরু করার পরে হতাহত হলো, হওয়ার পরে কে কোথায় পালালো। আমরা এসে ফায়ারিং করতে করতে চলে আসলাম লালপুরে। লালপুরে আসি লালপুর থানা, তখন থানাতে আর্মি নাই, রাজাকাররা ছিল, পুলিশ ছিল কিছু। গুলি করতে করতে আসছে, দেখি ভাই ওরা পলাশে দেখেছে। আমরা আসি সেই লালপুর থানাতে ওই পতাকা উত্তোলন করি। পতাকা উত্তোলন আমি সাথে ছিলাম, আমি তো জুনিয়র সিনিয়রের মধ্যে ছিল। জিতেন দত্ত বলে ছেলেটা মারা গেছে, এখন লালপুরে বাড়ি করেছে জিতেন দত্ত। আর আমার এই বিদমানি বয়া বয়া আমার ওই হাঁটুর ছিল, হাঁটুর দিয়ে ওই তালা ভাঙলো। আমার হাজতে কিছু ছিল আমাদের এলাকারই, হাঁটুর যে বাইরের তালা ভাঙিয়ে হাজতের ব্যাকেটে মুক্ত করি যে আমরা যাত্রা করে থাকি। থাকার পরে ছিলাম এদিকে পাকবাইনের দেশ দস্যু যারা, এরা তার চুপচাপ বেশি নেই, এরা তখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। যোগাযোগ করি আপনার ওই আর্মিতে আসি রেড করে। তো রেড করে এরা তিন দিক থেকে আক্রমণ করেছে। তিন দিক থেকে আক্রমণ করলে আমাদের তো সামান্য একটা কাদা রাইফেল, যখন আমরা পজিশনে গেলাম, পজিশন যাওয়ার পরে ধরম করে
কালাম বলে এক ছেলে ছিল, ওরা তো এলএমজি ছিল, ও যখন এলএমজি ব্রাশ ফায়ার করলো তখন ওরা রকেট শেল ছাড়লো। আর শেল ছাড়ি আমরা রাস্তা পশ্চিম পারে পুব পারে গড়তে আসি, শেলটা পড়লো, তখন দেখলাম যে আর নিরাপদ না, ওরে এত মানে সূক্ষ্ম মানে মাপযোগ ওরা এই ইয়েটা এলএমজির ব্রাশ ফায়ারটা কত দূর থেকে আসছে ওরা মাপিস। তারপর ওরা শহীদ ইসলাম পালা ওটা 13-2 ডিসেম্বর, তারপর তো 16 ডিসেম্বর এ হল। তারপরও আমরা আমাদের গোপালপুরে বা বিভিন্ন জায়গাতে ওই ওরা আক্রমণ করেছে, তারপরে কথা হয়েছে 16 ডিসেম্বরের পরেও। হ্যাঁ, কেন 16 ডিসেম্বরের পরে মিরপুরে যেমন জহির রায়ের মারেনি, 16 ডিসেম্বর কে তারও পরে ইয়াসছিল, তখনও মুক্ত হয়েছিল না। অস্ত্র জমা দিলাম আমি 1972 সালে 31 জানুয়ারি নাটোর রাজবাড়ি। তারপরে তখন অনারেম দিল অস্ত্র জমা দেওয়ার পর 300 টাকা। এই যে ঢাকাতে গেলাম, ঢাকাতে সেই মানে মিলিশিয়া বাহিনী হিসেবে ঢাকাতে ভর্তি হয়ে গেলাম। ওখান থেকে আসি এসএসসি পরীক্ষার্থী, এসে পরীক্ষা দিলাম, পরীক্ষাতে পাস করলাম, তারপরে যখন চলে আসলাম এসে কলেজে ভর্তি হলাম। হ্যাঁ, দিয়ে পরে এসএসসি পাস পরীক্ষা দিয়ে আড়ানিতে ভর্তি হলাম, আড়ানি কলেজ থেকে। পরে নিয়ে গেল পাবনাতে আমার বড় ভাই রক্ষিমেন্ট আছে পাবনাতে, ওই যে নাসিম ভাই বর্তমান মারা গেলেন, নাসিম ভাই জাতীয় নেতা ছেলে, নাসিম ভাই সৈয়দ ভাই শ্বশুর আব্দুল গনি, উনি ওনার কলেজে ভর্তি করালেন বুলবুল কলেজে। ওখান থেকে পরীক্ষাতে পাস করে আসি, পাইকপাড় হাই স্কুলে শিক্ষকতা করতাম, শরীর চর্চা শিক্ষক হিসেবে। তারপরে গেলাম এটা করতে হচ্ছে ব্যাংকে দরখাস্ত দিতে পারলো, দরখাস্ত দিলাম, চাকরি হয়ে গেল, চলে গেলাম সোনালী ব্যাংকে। পরে চাকরি ওই যে আমার থাকলো বর্তমান বাংলাদেশ নিয়ে আমার ভাবনা, বঙ্গবন্ধুর যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষের জন্য জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে দেশকে শত্রুভূত করেছে, উনি বলতেন বিশ্বাস যেভাবে একটা শাসিত শোষিত, আমি শোষিতের পক্ষে। তখন ছিল কি, তখনকার স্লোগানে ছিল মজুমদার মোনাফাখুর এদের বিরুদ্ধে, এখন তো মজুমদার মোনাফাখুর সবাই। এত ব্যাংক বিমা থাকার পরও এখন গ্রাম্য প্রথাতে ওই সুদের ব্যবসা চলছে, এটা ট্যাকেল দেওয়ার কেউ নাই। দারিদ্র বিমোচনে যা মেলা সংগঠন কাজ করছে, তেমনি কৃষি ঋণ বিতরণে মেলা সংস্থা কাজ করছে, দারিদ্র বিমোচন ওই মহিলা অধিদপ্তর থেকে, ওই সমাজসেবা অধিদপ্তর থেকে, বিভিন্ন অধিদপ্তর থেকে। পরে সরকার বর্তমান সরকারের একটা ইয়ে আছে আমার বাড়ি আমার খামার, এখান থেকে নাম বদলে পল্লী সঞ্চয় ব্যাংক করলো। হ্যাঁ, এখানেও দিয়া আসলে জনগণের যে এটা সেটা পূরণ হচ্ছে না। এক শেখ হাসিনা কয়দিক দেখবে, সরকার বলছে আমাদের দলের নেতারাও বলছে, কিন্তু কী হচ্ছে, আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাচ্ছি, কিন্তু আসলে কি মুক্তিযুদ্ধের চেতনা কেউ মানে বা বিশ্বাস করে? নতুন প্রজন্মকে আপনি কী পরামর্শ দিবেন? প্রজন্মের কাছে আমার দাবি যাতে তোমরা এমনভাবে তোমাদের জীবন গড়ো বঙ্গবন্ধুর, যে কারণে বঙ্গবন্ধু জীবন দিয়া এই দেশ স্বাধীন করেছে, সুতরাং তার শব্দ বাস্তবায়ন করতে তোমরা কাজ করবে ভবিষ্যতে, এ আমার প্রত্যাশা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।